রাজ্যের সারের সংকট বিজেপি বিধায়কদের কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করার আহ্বান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে সারের সংকট দেখা দিয়েছে তার ফলে সমস্যায় পড়ছেন কৃষকরা এর মধ্যে সারের কালোবাজারি হচ্ছে এই অভিযোগ তুলে বুধবার বিধানসভায় সরব হন বিজেপি বিধায়করা আর এরপরই সারের সংকট নিয়ে কার্যত কেন্দ্রের বিজেপি সরকারকে দায়ী করেন মুখ্যমন্ত্রী বিধানসভায় তিনি বলেন সার কেন্দ্রীয় সরকারের অধীনস্থ রাজ্যের চাহিদা মতো সার কেন্দ্রীয় সরকার দিচ্ছে না মে অগস্ট এবং নভেম্বরে এ নিয়ে তাদের চিঠি দেওয়া হয়েছে কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফে কোনো সাড়া পাওয়া যায়নি জরুরি ভিত্তিতে রাজ্যের চাহিদা প্রায় 2,20,000 মেট্রিক টন সার কিন্তু এখনো পর্যন্ত মাত্র 77,000 মেট্রিক টন পাওয়া গিয়েছে এদিকে সারের কালোবাজারির অভিযোগে এদিন বিধানসভায় মুলতবি প্রস্তাব আনেন বিজেপি বিধায়করা আলোচনার দাবি জানান বিরোধী দলনেতা কিন্তু তা খারিজ করে দেন অধ্যক্ষ এরপরই বিধানসভার বেলে নেমে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা বিধানসভার বাইরেও প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান তারা এরই মধ্যে পাল্টা এদিন 100 দিনের কাজের প্রকল্পে টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না বলে ফের অভিযোগ করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন চাহিদা মতো সার ও 100 দিনের কাজের টাকা দেওয়ার বিষয়ে রাজ্যের পাশাপাশি বিরোধীরাও কেন্দ্রের কাছে দরবার করুন মুখ্যমন্ত্রী যখন এই আবেদন করেন তখন বিধানসভায় উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী চিঠি কেন দিবেন কেন্দ্র তো অলরেডি পার কুইন্টালে 1200 টাকা সাবসিডি দিচ্ছে সার ওড়িশাতে কালোবাজারি হচ্ছে না আসামে হচ্ছে না ইউপিতে হচ্ছে না গুজরাটে হচ্ছে না মধ্যপ্রদেশ হচ্ছে না আপনার এখানে হচ্ছে কেন আপনার এখানে হচ্ছে এই কারণে একটা সেকশন ব্যবসায়ীদের সঙ্গে আপনাদের ইলিগাল কানেকশন আছে সাবসিডি তো আছেই নতুন করে কেন্দ্র এখানে সার বিক্রি করতে আসবে সার তো বিক্রি হয় প্রাইভেট লাইসেন্স হোল্ডারদের কাছে তার ট্রেড লাইসেন্স অথরিটি তো পশ্চিমবঙ্গ সরকার সার নিয়ে কিছু প্রবলেম হচ্ছে চাষিরা সার পাচ্ছে না এটা কেন্দ্রীয় সরকারের ব্যাপার সারটা আমরা তৈরি করি না আমরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে নিই কেন্দ্রীয় সরকার সারটা আমাদের দিচ্ছে না আমি সারের কথা বলেছি সরকার বিরোধী সবাইকেই যে সবাই মিলে চেষ্টা করুন যাতে চাষিরা সার পায় 100 দিনের কাজের টাকাটা পায় রাজনৈতিক চাপানোতর চলবেই কিন্তু সার সংকট মিটবে কবে মোদি কিংবা মমতা সরকার কি দ্রুত সক্রিয় হবে কৃষকদের সমস্যা মেটাতে আশাবুল হোসেন উজ্জ্বল মুখোপাধ্যায় এবিপি আনন্দ সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে বাংলা চেঁচামেচি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর